আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ঔষধ একজন মানুষ কেন সেবন করবেন এবং ডাক্তার কেন তাকে এই ঔষধটি সেবন করতে বলবে। এই ঔষধের ব্যবহার অর্থাৎ ঔষধের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এর পাশাপাশি এই ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং বাজারে বর্তমানে এই ঔষধের কত টাকা দাম সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক। ইউরোম্যাক্স এর জেনেটিক নাম হচ্ছে টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.4% এবং ইউরোম্যাক্স ডি এর জেনেটিক নাম হচ্ছে টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.4% এবং দুটা স্টেরাইড 0.5% ক্যাপসুল। এটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে। ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি কেন সেবন করবেন? সাধারণত মাঝারি থেকে মারাত্মক বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বিপিএইচ এর উপসর্গের চিকিৎসায়, যেমন রাতে বারবার প্রস্রাব করতে যাওয়া, প্রস্রাবের ধারা পাতলা এবং ধীর গতি হওয়া, প্রস্রাবের শুরুতে দেরি হওয়া, মাঝারি থেকে মারাত্মক বিপিএইচ এর উপসর্গ আছে এমন রোগীদের ক্ষেত্রে, একিউট ইউরিনারি রিটেকশন অর্থাৎ দীর্ঘকাল যাবৎ প্রস্রাব চেপে রাখার ফলে প্রস্রাবের নির্গমনের সমস্যা, প্রস্রাবের অপেক্ষাকৃত সরু ধারা, একবার প্রস্রাব করার পর তাৎক্ষণিকভাবে পুনরায় করার তাগিদ, প্রস্রাব করার পর তলপেটের হালকা অস্বস্তি এবং অস্ত্রোপচারের ঝুঁকি হ্রাসে এই ওষুধটি সেবন করতে পারবেন। কিভাবে সেবন করবেন? প্রথমে জানবো ইউরোম্যাক্স কিভাবে সেবন করবেন। প্রতিদিন রাতের খাবারের পর টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম একটি ক্যাপসুল সেবন করতে হবে। প্রয়োজনে 2 থেকে 4 সপ্তাহ পর মাত্রা টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.8 মিলিগ্রাম দুইটি ক্যাপসুল দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে। যদি টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম অথবা 0.8 মিলিগ্রাম মাত্রা সেবনের কয়েকদিনের জন্য বন্ধ করা হয় অথবা বিঘ্ন হয়, তাহলে পুনরায় চিকিৎসা ক্ষেত্রে টেমসুলিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম একটি ক্যাপসুল দিনে একবার মাত্রা শুরু করা উচিত। দাঁড়ানো অথবা বসা অবস্থায় সম্পূর্ণ ক্যাপসুলটি 1 গ্লাস পানির সাথে সেবন করা উচিত। কার্যকরী উপাদানের মডিফাই রিলিজ গুণাগুণের ব্যাঘাত ঘটার সম্ভাবনার কারণে ক্যাপসুলটি ভেঙে বা চিবিয়ে খাওয়ানো উচিত নয়। এখন জানবো ইউরোম্যাক্স ডি কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক ও অধিক বয়স্ক সহ নির্দেশিত মাত্রা হচ্ছে একটি ক্যাপসুল, প্রতিদিন একই সময়ে আহারের পর সেবন করবেন। সম্পূর্ণ ক্যাপসুল সেবন করতে হবে এবং চিবানো বা খোলা যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা সহজ করার লক্ষ্যে যারা একই সঙ্গে টেমসুলিন হাইড্রোক্লোরাইড এবং দুটা স্টেরাইড দিয়ে আলাদা আলাদা চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই ক্যাপসুল দিয়ে চিকিৎসার প্রতিস্থাপন করা যেতে পারে। চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় ক্ষেত্রে টেমসুলিন হাইড্রোক্লোরাইড অথবা দুটা স্টেরাইড এর একক চিকিৎসা নিচ্ছেন এমন রোগীর ক্ষেত্রে এই ক্যাপসুল দিয়ে সরাসরি চিকিৎসা প্রতিস্থাপন করা যেতে পারে। যাদের বৃক্কের অকার্যকারিতা রয়েছে সেইসব রোগীদের ক্ষেত্রে টেমসুলিন দুটা স্টেরাইড ফার্মাকোকাইনেটিস এর উপর বৃক্কের অকার্যকারিতা প্রভাব নিয়ে গবেষণা করা হয়নি। কেউ অকার্যকারী এমন রোগীদের ক্ষেত্রে প্রত্যাশিত মাত্রায় সামস্যর কোনো প্রয়োজনীয়তা নেই। যাদের চকিত অকার্যকারিতা রয়েছে সেইসব রোগীদের ক্ষেত্রে টেমসুলিন দুটা স্টেরাইড ফার্মাকোকাইনেটিস এর উপর যকৃতের অকার্যকারিতার প্রভাব নিয়ে পরীক্ষা করা হয়নি। তথাপি মৃদু থেকে মাঝারি যকৃত অকার্যকারী রোগীদের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার অবলম্বন করতে হবে। মারাত্মক যকৃত অকার্যকারী রোগীদের ক্ষেত্রে এই ক্যাপসুল ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: টেমসুলিন হাইড্রোক্লোরাইড এবং দুটা স্টেরাইড ব্যবহারের নিম্নে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল জীবনী, অস্বাভাবিক ইজেকুলেশন এবং মাঝে মাঝে মাথা ব্যথা, অস্থিরতা, ফসিউরাল নিম্ন রক্তচাপ এবং বুক ধরপর করা। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে: গর্ভ অবস্থায় ও স্তনদানকালে টেমসুলিন হাইড্রোক্লোরাইড দুটো স্টেরাইড নির্দেশিত নয়। মেডিসিনটির কত টাকা দাম? তবে আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি যে কোনো মেডিসিন খাওয়া অথবা ব্যবহার করার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই কিন্তু মেডিসিনটি সেবন অথবা ব্যবহার করবেন, তাহলে মেডিসিনটির ফলাফল ভালো পাবেন। এর রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো।
পারলে একটা এই ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ভালো পাওয়া যায়। তো ইউরোম্যাক্স প্রতি পিস ট্যাবলেটের দাম 10 টাকা, আর ইউরোম্যাক্স ডি প্রতি পিস ট্যাবলেটের দাম 20 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।